তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আইসিএসই সব ও সিবিএসসির 10মের পরীক্ষা বাতিল। আমরা দেখে নেব আপডেটটি স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাগছে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন, সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে করোনা এবং লকডাউনের জেরে মুলতুবি হয়ে গিয়েছিল সিবিএসসি ও আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর কয়েকটি পরীক্ষা। অবশেষে সেই পরীক্ষাগুলি আপাতত স্থগিত করে দিল সিবিএসসি বোর্ড। আজ বৃহস্পতিবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সে সময় সিবিএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছুক পরীক্ষার্থীদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হতে পারে। এই বিষয়ে বোর্ডকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। অন্যদিকে আইসিএসসির বোর্ড জানিয়ে দিয়েছে, এই বোর্ডে দশম ও দ্বাদশ শ্রেণীর দুটি পরীক্ষায় বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হলো। উল্লেখ্য, লকডাউন উঠে যাওয়ার পর 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে বাকি পেপারের পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় সিবিএসসি বোর্ড। এরপর বিভ্রান্তি তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ভিন্ন। লকডাউন উঠে গেলেও করোনা হানা আরও তীব্রতর হয়েছে দেশ জুড়ে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত রাখা যায় কি না, এই প্রশ্নে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ। গত 8ই জুন এই বিষয়ে সিবিএসসিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট। এরপর আজ এই বিষয়ে সিদ্ধান্ত দিল আদালতকে জানায় বোর্ড। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আইসিএসসির সব এবং সিবিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই সমস্ত পরীক্ষাগুলো বাতিল হয়ে গেল। তো এই ছিল আপডেট। আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাইক করতে ভুলবেন না। আর এবং প্রতিনিয়ত লেটেস্ট ডেলি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ মোদের ভিডিওটি দেখার জন্য।